আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর সিলেবাসের পদার্থবিজ্ঞানের বোর্ড কোশ্চেন আলোচনা করতে চাচ্ছি। অর্থাৎ আজকে আমার এই আলোচনার ধারাবাহিকতা থাকবে ঢাকা বোর্ড 2019 সালের যে এমসিকিউ প্রশ্নপত্রটি ছিল, ঠিক সেটির আমি ব্যাখ্যা দিব। তো তোমরা এগুলোর দেখবা যে এগুলোর উত্তর হয়তো তোমাদের টেস্ট পেপার বা গাইড এগুলোর উত্তরগুলো দেয়া আছে, কিন্তু এর যে কমেন্টারগুলো ব্যাখ্যাগুলো তোমরা বুঝতে গেলে কিন্তু সব প্রশ্নের উত্তর বুঝতে পারো না। ঠিক সেটার জন্যই আমি তোমাদের এটাকে পুরোপুরি ব্যাখ্যা এবং এটার আমি অনেক কিছু শর্ট রুল অ্যাপ্লাই করার চেষ্টা করি, যে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো থাকে সেটার ক্ষেত্রে শর্ট রুল দিয়ে তোমাদের সলিউশন দিই। তাহলে আজকে আমরা দেখব ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্ন। যদি তোমাদের কাছে এই মুহূর্তে প্রশ্নটি থেকে থাকে তোমরা বের করে নিবা, আর এর সঙ্গে যদি তোমাদের না মিলে, যেমন আমাদের এখানে আমার এখানে এক নম্বর যেটা আছে হয়তো তোমাদের ভিন্ন কোনো নম্বরে আছে, কারণ তোমরা জেনে থাকবা যে তোমাদের এসএসসি পরীক্ষায় মোট চারটা সেট হয়, ক খ গ ঘ চারটা সেট হয়। আমাদের আমার কাছে হয়তো একটা সেট রয়েছে যেটা তোমার কাছে হয়তো ভিন্ন কোনো সেট আছে, তবে তুমি 25টার মধ্যে অবশ্যই মিল খুঁজে পাবে। তাহলে আমরা শুরু করি। প্রথম প্রশ্নটি ছিল পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তাকে। তাহলে পরীক্ষামূলক যে বৈজ্ঞানিক পদ্ধতিটা আছে এটার প্রবক্তা কিন্তু বিজ্ঞানী রজার বেকন। এটা তোমরা প্রথম অধ্যায় ফিজিক্যাল কোয়ান্টিটিস অ্যান্ড দেয়ার মেজারমেন্টে খুঁজে পাবা। প্রথম অধ্যায় যখন পড়বা বিজ্ঞানীদের অনেক যে নামগুলো আছে, তাদের আবিষ্কারগুলো আছে, এছাড়া দেখবা ছয়টা যন্ত্র এখান থেকে আসছে, কিছু গুণিতক উপগুণিতক, এগুলো তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে কি বলছি যে এখানকার প্রথম প্রশ্নটি হলো পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা, এটা রজার বেকন। আর যদি সেম এরকম আরেকটা প্রশ্ন আছে কিন্তু যে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা, এটা কিন্তু গ্যালিলিও। একটু ভালো করে মনে রাখবা, আধুনিক বৈজ্ঞানিক বললে এটা হলো গ্যালিলিও, আর যদি বলে যে পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতি এটা রজার বেকন। তো এটার উত্তর আমাদের একের গ নম্বরটা। আচ্ছা, দুই, লেন্সের ক্ষমতার মাত্রা কি? রিফ্র্যাকশন অফ লাইট, লেন্স, এখানে কিন্তু আমরা পাবো লেন্স বিষয়, লেন্সের ক্ষমতা, পাওয়ার অফ লেন্স পি দ্বারা রিপ্রেজেন্ট করা হবে। তো আমরা জানি পি ইকুয়াল ওয়ান ডিভাইডেড এফ। এখন আমরা দেখো ওয়ান ডিভাইডেড এফ, এফটা কি? ফোকাল লেন্থ, অর্থাৎ ফোকাস যে দূরত্বটা সেটা। এখন এই ফোকাস দূরত্বের যদি আমরা মাত্রাটা জানি তাহলে কিন্তু পাওয়ারের মাত্রাটা পাবো। ফোকাস দূরত্বের মাত্রা, ফোকাস দূরত্ব মানে কি? একটা দৈর্ঘ্য। তো দৈর্ঘ্যের মাত্রা কিন্তু ক্যাপিটাল এল। তো আমরা যদি এটা এল দিই তাহলে দেখো এলটা উপর উঠে গেলে এল ইনভার্স ওয়ান, ঠিক এটাকেই বলবো আমরা লেন্সের ক্ষমতার ডাইমেনশন। আচ্ছা, তাহলে আমাদের উত্তরটি হবে দুইয়ের ক নম্বরটি। এবার আমরা তিনে আসি। তিনে বলছে তড়িৎ ক্ষমতা ধ্রুব হলে, তড়িৎ ক্ষমতা কোন অধ্যায় পড়েছিলাম? কারেন্ট ইলেকট্রিসিটি, অর্থাৎ একাদশ অধ্যায়, চল তড়িৎ। বলছে তড়িৎ ক্ষমতা একে পি দ্বারা রিপ্রেজেন্ট করে। বলছে পিটা যদি ধ্রুবক হয়, পি যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি শর্ত? তিনটা শর্ত দেওয়া আছে, তাহলে শর্তগুলো আমরা দেখব। এক নম্বরটা বলছে যে তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের গুণফল ধ্রুবক। আচ্ছা, পি যদি কনস্ট্যান্ট হয়, আমরা দ্রুত একটি পি এর, কারণ যে শর্তগুলো দেওয়া আছে আমরা পি এর থিওরিগুলো জানতে হবে, যে বৈদ্যুতিক ক্ষমতার থিওরিগুলো কি। আচ্ছা, তোমরা একটু মনে করার চেষ্টা করো, আমরা শিখেছিলাম ডাব্লিউ সমান ভিআইটি, এটা আমরা জানতাম ডাব্লিউ ইকুয়াল ভিআইটি। আচ্ছা, এখান থেকে দেখো তো আমি এটা লিখতে পারি কি না, পি ইকুয়াল ডাব্লু ডিভাইডেড টি, ক্ষমতা হলো ডাব্লুকে বলা হয় ব্যয়িত তড়িৎ শক্তি, আর এটা হলো সময়, ব্যয়িত তড়িৎ শক্তির হারই হলো বৈদ্যুতিক ক্ষমতা। তাহলে আমরা ডাব্লুর পরিবর্তে যদি এই ভিআইটি বসিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি, ডাব্লুর পরিবর্তে বসিয়ে দিলে আমরা পাবো ভিআইটি ডিভাইডেড টি। এখন টি আর টি কেটে গেল তাহলে রেজাল্ট আসবে ভিআই। তাহলে এখান থেকে আমরা কিন্তু পাচ্ছি যে পি ইকুয়াল ভিআই, এই একটা থিওরি পাচ্ছি, একটু মনে রাখবা কারণ এইগুলোই আমাদের প্রয়োজন হবে, পি ইকুয়াল ভিআই। আচ্ছা, সেকেন্ড আমরা আর কি পাচ্ছি, দেখো যে আমরা যেহেতু ডাব্লিউ ইকুয়াল ভিআইটি জানি তাহলে পি ইকুয়াল ভিআই পাইছি, এখান থেকে আমরা আবার একটু কি পাই দেখো যে বা, আচ্ছা ওহমের একটা সূত্র জানি, যে আমরা জানি ওহমের যে থিওরিটা ছিল আই প্রপোর্শনাল ভি বা আই সমান ভি ডিভাইডেড আর, বা আমরা কিন্তু এটা জানি যে ভি ইকুয়াল আই আর, ঠিক এটা ওহমের সূত্র ছিল। মানে মূল থিওরিটা যদি বলি তাহলে এটা হলো আই ইকুয়াল ভি ডিভাইডেড আর, এটা তাহলে ভি ইকুয়াল আই আর পাচ্ছি, এই ভি ইকুয়াল আই আরটা আমি এখানে বসিয়ে দিই তাহলে আমি কি পাবো, তাহলে এখান থেকে পাবো যে পি ইকুয়াল ভি এর পরিবর্তে আই আর বসিয়ে দিলে আমরা পাচ্ছি
বিয়ের পরিবর্তে যদি আই আরটা বসিয়ে দেই তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হলো আই আর এখান থেকে আই আই স্কোয়ার আর কারণ আমি ভিয়ের পরিবর্তে আই আর বসিয়ে দিয়েছি তাহলে আই আর তাহলে এই একটা আয়ের সঙ্গে আই হবে আই স্কোয়ার ইন্টু আর হবে তাহলে পি ইকুয়াল কিন্তু আই স্কোয়ার আর এটা কিন্তু একটা থিওরি আচ্ছা আমরা যদি আবার দেখো এখান থেকে আমি এটা লিখতে পারি কিনা পি ইকুয়াল আমি একটু এর পাশে লিখি যে পি ইকুয়াল আই স্কোয়ার আসছে তাই না তাহলে এখান থেকে দেখো ওই ওহমের সূত্র থেকে আমি যদি আই বের করতাম তাহলে আই মানে কি ভি ডিভাইডেড আর এই আয়ের পরিবর্তে ভি ডিভাইডেড আর তাহলে আমি এই আয়ের পরিবর্তে এখন এই আয়ের পরিবর্তে ভি ডিভাইডেড আর বসাই তাহলে ভি স্কোয়ার ডিভাইডেড আর স্কোয়ার গুণন আর কারণ আয়ের পরিবর্তে ভি ডিভাইডেড আর বসাই দিলে উপরে স্কোয়ার নিচে স্কোয়ার হবে একটা আরের সঙ্গে একটা আর কাটলে ভি স্কোয়ার ডিভাইডেড আর তাহলে এটা কিন্তু পি সমান এই যে পি এর তিনটা থিওরি এ খুব জরুরি থিওরি কিন্তু এটা ক্রিয়েটিভ কোর্সনের ক্ষেত্রে লাগবে একটা পি ইকুয়াল ভি আই একটা পি ইকুয়াল আই স্কোয়ার আর একটা পি ইকুয়াল ভি স্কোয়ার ডিভাইডেড আর এবার আমরা তিনটা শর্তে আসি এখানে বলছে যে তড়িৎ প্রবাহ ও বিভব পার্থক্যের গুণফল ধ্রুবক আচ্ছা বলছে পি যদি ধ্রুবক হয় তাহলে এবার দেখো আমাদের যে কন্ডিশনটা ছিল এবার তোমরা একটু ভালোভাবে দেখো পি ধ্রুবক পি ইকুয়াল ধ্রুবক এটাই হলো প্রশ্ন প্রশ্নে কি আছে পি ইকুয়াল ধ্রুবক আচ্ছা পি এর পরিবর্তে আমি যদি ভি আই বসিয়ে দিই পি এর পরিবর্তে ভি আই লিখতে পারবো হ্যাঁ পারবো কারণ এখন তোমরা এটা বুঝে ফেলছো পি সমান ভি আই হয় তাহলে আমি এখানে ভি আই ইকুয়াল ধ্রুবক দিলাম ভি আই ইকুয়াল ধ্রুবক কারণ পি এর পরিবর্তে আমি ভি আই বসিয়ে দিলাম পি এর পরিবর্তে ভি আই তাহলে এখন কি বলতে পারি তড়িৎ প্রবাহ ও বিভব পার্থক্যের গুণফল ধ্রুবক তাহলে আমাদের এক নম্বর শর্ত কিন্তু এটাই আছে তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের গুণফল ধ্রুবক অবশ্যই সঠিক আচ্ছা সেকেন্ড আমরা অপশনে যাই সেটা আবার আছে যে রোধ হবে তড়িৎ প্রবাহের বর্গের ব্যস্তানুপাতিক আচ্ছা ঠিক আমরা ওই সমীকরণটাতে যাই প্রথমে কি লিখবো পি ইকুয়াল ধ্রুবক আচ্ছা পি এর পরিবর্তে যেহেতু এখানে বলছে রোধ আর তড়িৎ প্রবাহ দেখো তো রোধ আর তড়িৎ প্রবাহের সাথে সম্পর্ক কোনটা রোধ আর তড়িৎ প্রবাহের সাথে এটা পি এর সম্পর্ক তাহলে এখান থেকে আমি পি এর পরিবর্তে কি লিখতে পারবো আই স্কোয়ার আর তাহলে আমি এখানে লিখে দিলাম আই স্কোয়ার আর এটা ইকুয়াল ধ্রুবক আচ্ছা দেখো তো এখান থেকে এটা লিখতে পারি কিনা আর ইকুয়াল ধ্রুবক ডিভাইডেড আই স্কোয়ার বা এখান থেকে কি লিখতে পারি আর ইকুয়াল ধ্রুবক গুণন ওয়ান ডিভাইডেড আই স্কোয়ার ঠিক এখান থেকে কিন্তু আমরা আর প্রপোর্শনাল ওয়ান ডিভাইডেড আই স্কোয়ার লিখতে পারি তো এটাকে কি বলতে পারি এটাকে বলতে পারি যে রোধ হবে তড়িৎ প্রবাহের বর্গের সমান ব্যস্তানুপাতিক রোধ হবে তড়িৎ প্রবাহের বর্গের ব্যস্তানুপাতিক আচ্ছা তাহলে এটা আছে হ্যাঁ রোধ হবে তড়িৎ প্রবাহের বর্গের ব্যস্তানুপাতিক এটাও সঠিক তাহলে এক ও দুই সঠিক এবার আমরা তিনের যদি আসি তিনে আসি এবার বলছে যে রোধ বিভব পার্থক্যের বর্গের সমানুপাতিক আচ্ছা এবার রোধ আর বিভব পার্থক্য এই যে রোধ আর বিভব পার্থক্যের এই সম্পর্ক তাহলে দেখো তো এখান থেকে আমাদের যেহেতু শর্তটা কি পি ইকুয়াল ধ্রুবক হলে আচ্ছা পি এর পরিবর্তে বসিয়ে দেবো ভি স্কোয়ার ডিভাইডেড আর তাহলে ভি স্কোয়ার ডিভাইডেড আর ইকুয়াল ধ্রুবক তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি এখান থেকে আমাদের যেহেতু কন্ডিশনে কি লেখা আছে রোধ বিভব পার্থক্যের বর্গের সমানুপাতিক তাহলে আমরা বলছে রোধ বিভব পার্থক্যের বর্গের সমানুপাতিক তাহলে আমরা এখান থেকে দেখো তো যে এটা লিখতে পারি কিনা যে আর গুণন ধ্রুবক ইকুয়াল ভি স্কোয়ার বা এখান থেকে দেখো যেহেতু আমাদের কি বানাতে হবে যে রোধ বিভব পার্থক্যের বর্গের সমানুপাতিক আচ্ছা তাহলে আর দেখো ধ্রুবক আর সমান এবার এখান থেকে তাহলে আমরা কি কাজ করতে পারি এটা কিন্তু লিখতে পারি যে আর এখান থেকে আমরা এটা পাচ্ছি সমানুপাতিক ভি স্কোয়ার এই আর সমানুপাতিক ভি স্কোয়ার তাহলে রোধ হবে বিভব পার্থক্যের বর্গের সমানুপাতিক বিভব পার্থক্যের বর্গের সমানুপাতিক ওকে তাহলে আমাদের তিনটা শর্তই সঠিক তাহলে আমরা এখন বলতে পারি ফাইনালি যে তিন নম্বর তড়িৎ ক্ষমতা ধ্রুব হলে তিনটাই সঠিক হবে উত্তর হবে তিনের ঘ এক দুই ও তিন এবার আমরা চারে আসি আলফা কণার বৈশিষ্ট্য কী আলফা বিটা গামা এই যে রেডিওঅ্যাক্টিভ রেডিক্যাল থেকে যে তিনটা রশ্মি নির্গত হয় আলফা বিটা গামা আমরা এটা কিন্তু তেরোতম অধ্যায় যেটা মডার্ন ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্সের মধ্যে আমরা পড়েছিলাম
যে আলফা কণার ক্ষেত্রে এই কণা চুম্বক ও তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়? হ্যাঁ হবে, কারণ কি আলফা কণা কিন্তু চার্জযুক্ত, আলফা কণা পজিটিভ চার্জযুক্ত, তাহলে এটা অবশ্যই তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হবে। আর এটার একটা লেখা আছে এর ভর 9.11 × 10^23 kg, এটা কিন্তু ভুল, এর ভর মান কিন্তু এটা না। আর তিন নম্বরটা এই কণা জিঙ্ক সালফাইড পর্দায় প্রতিভাব সৃষ্টি করে, এটা সঠিক। তাহলে এক ও তিন সঠিক হবে, চার এর আমরা খ নম্বরটা দেখতে পাচ্ছি, এটা সঠিক। আচ্ছা পাঁচ নম্বরে আসি, শক্তির সবচেয়ে সাধারণ রূপ কি? শক্তির কমন যে রূপটা এটা কিন্তু মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি, তোমরা মনে রাখবা। তাহলে এটা পাঁচের ঘ নম্বরটা হবে ৬। কোনটি ঘনত্বের একক? ঘনত্বের একক কি? ঘনত্বের একক কিন্তু আমরা শিখেছিলাম ঘনত্ব রো ইকুয়াল এম ডিভাইডেড ভি, পঞ্চম অধ্যায় ঘনত্ব, এখানে আমরা শিখেছিলাম ঘনত্ব। ঘনত্ব কে গ্রিক লেটার রো দ্বারা প্রকাশ করে, রো ইকুয়াল, এই দেখো একক আয়তনের ভরকে কিন্তু ঘনত্ব বলা হয়। তাহলে আমরা ঘনত্বের ইউনিট বের করবো, মনে করো আমাদের মনে নেই, তাহলে আমরা বের করবো কীভাবে? সমীকরণটা জানলাই বের করতে পারবো। এম এখানে বের করি, এম ভর, ভরের একক কিলোগ্রাম, আর আয়তনের এককটা কি? আয়তনের একক হলো ঘনমিটার, এস আই একক, তাহলে এটা হবে কেজি পার মিটার কিউব। উত্তরটা কোথায় আসছে? এটা আছে ৬ গ নম্বরে। এবার সাথে আসি কিডনির দমনীর অবস্থা বোঝার জন্য চিকিৎসকগণ নিচের কোনটি কোন পরীক্ষা করার পরামর্শ দেন? এটা কিন্তু অ্যানজিওগ্রাফি, কিডনির দমনীর অবস্থা দেখতে কিন্তু অ্যানজিওগ্রাফির জন্য ডাক্তাররা সাজেস্ট করেন। আট নম্বরটা নিচের, এটা আমরা কোথায় পাবো? এই যে অ্যানজিওগ্রাফি বিষয়টা ফিজিক্সের লাস্ট যে অধ্যায়টা আসছে জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান, ঠিক সেখানে গেলেই কিন্তু তুমি বিভিন্ন ফিজিক্যালি রিলেটেড যে যন্ত্রপাতিগুলো আছে এগুলো নিয়ে তুমি পড়তে পারবা। আর আট নম্বরটা আছে নিচের কোনটি শব্দের বেগ বেশি? আচ্ছা শব্দের বেগ, আমাদের ওয়েভ অ্যান্ড সাউন্ড অধ্যায়ের মধ্যে আমরা এটা শিখেছি যে যে মাধ্যমের ঘনত্ব যত বেশি হবে সেখানে কিন্তু শব্দের বেগটা তত বেশি হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি চারটা মাধ্যম আছে, লোহা, রূপা, পানি, বায়ু। আচ্ছা লোহা, লোহার তোমরা দেখো লোহার ঘনত্ব কত? লোহার ঘনত্ব এটা হলো 7800, লোহার ঘনত্ব 7800 কেজি পার মিটার কিউব। আচ্ছা শব্দের বেগ বলছে কোনটাই বেশি? তাহলে শব্দের বেগ সংক্রান্ত বিষয়গুলো সপ্তম অধ্যায়ের মধ্যে আসছে, কিন্তু ঘনত্বর মানগুলো কিন্তু তোমরা দেখবা তোমাদের পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা চাপ, এখানে ঘনত্বর একটা ছক দেওয়া আছে, এখান থেকে মানগুলো পড়ে নিবা, এটা লোহার ঘনত্ব। আচ্ছা আর রূপার ঘনত্ব কত? রূপার ঘনত্ব কিন্তু 10500 কেজি পার মিটার কিউব। আর পানিটা তোমরা জানো যে পানির ঘনত্ব 1000, কিন্তু এটা কত ডিগ্রিতে? 4 ডিগ্রি সেলসিয়াস আছে। আর বায়ুটা কিন্তু 1.29 এরকম। তো এই যে ডেন্সিটিটা আছে দেখো একক, এই সেম এককই হবে। আর এইবার দেখো এরই মধ্যে সবচেয়ে রূপার ঘনত্বটা কিন্তু, রূপার ঘনত্ব বেশি 10500, তাহলে যে মাধ্যমের ঘনত্বটা বেশি সেখানেই কিন্তু আমরা দেখব যে শব্দের বেগটা বেশি, তাহলে অবশ্যই রূপার মধ্যে বেশি হবে। তাহলে এখানে উত্তরটা হবে এটার আটের খ নম্বরটা। এবার নয় আসি, যে চিত্র একটা চিত্র দেওয়া আছে দুইটা বস্তু, এখানে একটা বস্তু আর বস্তুটির ভেলোসিটি দেওয়া আছে 12 মিটার পার সেকেন্ড, এখানে বস্তুটার ম্যাস আছে 4 কেজি, বস্তুটার নাম হলো এ বস্তু, এবং বিপরীত দিক থেকে আসা আরও একটি বস্তু আছে যেটার ম্যাস দেখতে পাচ্ছি 6 কেজি ভরের বস্তু, এটার নাম হলো বি বস্তু, এবং এটার ভেলোসিটি 4 মিটার পার সেকেন্ড। আচ্ছা এখন বলছে বস্তুদ্বয়ের মিলিত বেগের মান কত? আচ্ছা ফোর্স অধ্যায়টা আমরা পড়েছিলাম যে ভরবেগের কনজারভেশন ল অফ মোমেন্টাম, অর্থাৎ ভরবেগের যে সংরক্ষণ সূত্রটা ছিল সেটা শিখেছিলাম, সেখান থেকে মিলিত বেগের একটা থিওরি দেখেছিলাম। তো এখানে যখনই বলছে মিলিত বেগের মান কত, ঠিক এই থিওরিটা তোমাদের মাথায় আনতে হবে। আমরা জানি m1 u1 + m2 u2 = m1 + m2 × v, এই সূত্রটা, এই যে ভিটাকে বলা হয় মিলিত বেগ। এখন আমরা মানগুলো বসিয়ে দিলেই হবে, তো মানগুলো যখন বসাবো দেখো যে m1 এর মান কত? 4, এদেরটা 4, u1 এর মান কত? 12, প্লাস m2 এর মান কত? m2 এর মান 6 কেজি, গুণন u2, এখানেই কিন্তু খেলা শুরু। u2 হলো এই বস্তুর এই দ্বিতীয় বস্তু, আমি যদি এটাকে প্রথম মনে করি এটাকে দ্বিতীয় মনে করি, u2 হলো দ্বিতীয় বস্তুর আদিবেগ। তাহলে এই ক্ষেত্রে এই দ্বিতীয় বস্তুর আদিবেগ এটা কত হবে?
এটা কিন্তু এখন হবে এই যে ফোর, এই ফোরকে কিন্তু তোমাকে মাইনাস ফোর দিতে হবে। কারণ যখন তুমি তোমরা ক্রিয়েটিভ কোশ্চেন করে থাকবা যে যখন এই বস্তুটার গতির দিকটাকে, যখন বেগের দিকটাকে তুমি পজিটিভ মনে করবা, এটাকে নেগেটিভ মনে করতে হবে। কারণ এই 12 মিটার পার সেকেন্ড যেদিকে যাচ্ছে দেখো, এটা কিন্তু তার বিপরীত দিকে। তাহলে এটা পজিটিভ হলে এটার দিকটা হবে নেগেটিভ, আর এটাকে যদি তুমি নেগেটিভ মনে করো এটা হবে পজিটিভ। তাহলে তুমি যখন ই1কে 12 দিছো প্লাস 12, তখন ইউটা অবশ্যই মাইনাস 12 দিয়ে কাজ করতে হবে, কারণ দিক পরস্পর বিপরীত মুখী। আর M1 এখন দেখো 4 প্লাস 6 ইন্টু ভি, এখান থেকে রেজাল্ট কি হবে 48, আর এখান থেকে হবে 24 ইকুয়াল 10 ভি। তাহলে এখান থেকে রেজাল্ট দেখতে পাচ্ছি 10 ভি ইকুয়াল 24 বা ভি ইকুয়াল 2.4 মিটার পার সেকেন্ড, এই যে এটাই মিলিত বেগের মান। এখন এটার রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি 9 এর ক, এটা 9 এর কতে হবে। আসলে এইগুলো কিন্তু বিস্তারিত অঙ্ক করে যে তোমাকে বের করতে হবে এমন না, এটা কিন্তু তুমি এই ফিগারটা দেখলে কিন্তু গুণ করে বলে দিতে পারবা। এই যে 4 বারো 48, এখানে 48 মাইনাস 24, এইভাবে কিন্তু কাজটা করতে হবে। 4 বারো 48 মাইনাস 24, ঠিক এটা সমান হবে কি 6 আর 4 10, মানে বিষয়টা কিন্তু ঠিক এরকম পড়বা। এই 4 আর 12 দুটাকে গুণ দিয়ে লিখে ফেলবা 48, ঠিক একটা মাঝে তো বিপরীত মুখে, তাহলে মাইনাস দিয়ে লিখে ফেলবা 24, আর এই দুইটা ভর যোগ দিলে সমান হবে 10 ইন্টু ভি। এই যে এভাবে কিন্তু বিয়ের মানটা বের করবো, আসলে ডিটেলস অঙ্ক করার প্রয়োজনই হবে না যদি বুঝে থাকো। নেক্সট কোশ্চেনটা হলো মিলিত হওয়ার পর বস্তুতে কোন দিকে যাবে, বলছে এর দিকে যাবে, বিয়ের দিকে যাবে, কোন দিকে যাবে। যার দেখবা ভরবেগ বেশি আছে, এই যে 4 বারো 4 বারো 48, ভরবেগের মানটা 48, তাহলে এ বস্তুটি কিন্তু এখন বি বস্তুটিকে ঠেলে নিয়ে যাবে, মানে অর্থাৎ এ যেদিকে যাচ্ছে এই দিকে কিন্তু মিলিত বেগটা হবে। এইভাবে ধরতে পারো, অথবা কিন্তু তুমি এভাবে বলতে পারো, যেহেতু উত্তরটা ধনাত্মক আসছে তাহলে তুমি ধনাত্মক বেগ কাকে ধরছিলে, এ বস্তুর বেগ, তাহলে এখন এর দিকটাই হবে দিক, তাহলে উত্তরটা হবে 10 এর কত। আচ্ছা 11-তে আসি, এবার 11 নম্বরটা আসছে, দেখো দুইটা চার্জিত বস্তু আসছে, দুইটা চার্জিত বস্তু এরকম আসছে যে চার্জিত দুইটা গোলক আর পজিটিভ চার্জ, অবশ্যই এখানে পজিটিভ চার্জ আছে, 7 ভোল্ট লেখা আছে এবং চার্জ 5 কুলম, আর এখানে পাশের এটি আছে আরও একটু বড় গোলক এবং এটাতে চার্জের মান দেওয়া আছে 9 কুলম, ভোল্ট বিভবটা আছে 4, এখন এটাও প্লাস চার্জযুক্ত একটা বস্তু। এখন প্রশ্নটা হলো, এটা হলো এ, এটা হলো বি, প্রশ্ন হলো এ ও বি আহিত বস্তুর ক্ষেত্রে কী হবে, এ ও বি আহিত বস্তুর ক্ষেত্রে কী হবে। এক, এ গোলক থেকে কিছু আধান বি গোলকে যাবে। আচ্ছা এ গোলক থেকে কিছু আধান বিতে যাবে যদি এদেরকে এদের মধ্যে সংযোগ করে দেওয়া হয়, সঠিক কিনা দেখি তো। আচ্ছা আধান কোন গোলক থেকে কোন গোলকে যাবে এটা নির্ভর করে কিন্তু আধানের পরিমাণের উপরে নয়, এটা নির্ভর করে বিভবের উপরে। তাহলে যেমন দুইটা পুকুর পাশাপাশি আছে, দুইটা পুকুরের কিন্তু আসলে মাঝে যদি আমরা কেটে দেই তাহলে কোন পুকুর থেকে কোন পুকুরে পানি যাবে এটা নির্ভর করে পানির উচ্চতার উপর, এটা কিন্তু পানির পরিমাণের উপর নির্ভর করে না। সেম এরকম যে কোন গোলক থেকে কোন গোলকে যাবে এখন এই বিভবের উপর নির্ভর করে। এখানে যেমন দেখো 7 ভোল্ট, এখানে 4 ভোল্ট, তাহলে এদের মধ্যে যখনই একটা তার দ্বারা কানেক্ট করে দেবো চার্জ কিন্তু এই 7 ভোল্টের এই গোলক থেকে এই গোলকের মধ্যে যাবে, অর্থাৎ এ থেকে বি এর দিকে যাবে। তাহলে এগুলোর থেকে কিছু আধান বিতে যাবে, হ্যাঁ যাবে, কারণ এগুলোকের বিভবের মান বেশি আর এটার বিভবের মান কম। আচ্ছা এরপরে আমরা 2 নম্বর আসি, যে 2 নম্বরটা বলছে এগুলোর থেকে বলরেখা বি গোলকে যাবে না, এগুলোর থেকে বলরেখা বি গোলকে আসলে যাবে না, কারণ কি দুইটাই পজিটিভ চার্জ। তো তোমরা এক্ষেত্রে দেখছো এটা আসলে স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি স্থির তড়িতের ক্ষেত্রে আলোচনাগুলো, যে দুইটা চার্জ যদি পজিটিভ হয়, পজিটিভ চার্জ হয় এখানে এখানে পজিটিভ, তাহলে বলরেখাগুলো কিন্তু কি হয় যে বলরেখা পজিটিভ চার্জ থেকে বের হচ্ছে, বের হয়ে আসলে কিন্তু এরকম যে বের হবে, বের হয়ে ঠিক মাঝে কিন্তু দেখা যাচ্ছে এই ক্ষেত্রে মাঝে নিরপেক্ষ বিন্দুর সৃষ্টি করবে। যদি তারা ইকুয়াল হয় মাঝে নিরপেক্ষ বিন্দু, আর ইকুয়াল না হলে কিন্তু সে বিষয়টা আলাদা যে নিরপেক্ষ বিন্দু ছোট চার্জের পাশেই থাকবে, অর্থাৎ এই ক্ষেত্রে একটা নিরপেক্ষ বিন্দুর সৃষ্টি করবে এইদিকে। তাহলে বিষয়টা কিন্তু এটা হবে না যে এ গোলক থেকে বলরেখা বি গোলকে যাবে, কারণ যেহেতু দুইটা চার্জ পজিটিভ তাহলে বলরেখা কিন্তু এক্ষেত্রে যাবে না। যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হতো তাহলে ধনাত্মক চার্জ থেকে ঋণাত্মক চার্জে বলরেখা যেত।
আচ্ছা, এবার তাহলে এটা হবে না। 3 নম্বরে আসি, দুটি গোলকের বিভব সমান না হওয়া পর্যন্ত আধানের, হ্যাঁ এটা সঠিক, যে দুটি গোলকের যতক্ষণ না বিভব সমান না হয় ততক্ষণ আধানের প্রবাহ চলতে থাকবে। তাহলে 1 ও 3 এটার উত্তর হলো গ নম্বরটি, 11 গ। আচ্ছা, 12 তে আসি, নিচের কোনটি অনুপস্থ তরঙ্গ? অনুপস্থ তরঙ্গ কিন্তু আমরা জানি আলোক তরঙ্গ, বেতার তরঙ্গ, পানির তরঙ্গ, এগুলো কিন্তু অনুপ্রস্থ। কারণ কি, তরঙ্গ প্রবাহের দিকের সাথে এই কণার কম্পনের দিকটা 90 ডিগ্রিতে থাকে। এটা তোমরা ওয়েভ অ্যান্ড সাউন্ডের মধ্যে পাবা, যে সেম এরকম হয় অনুপস্থ তরঙ্গের ক্ষেত্রে, যেদিকে তরঙ্গ যাচ্ছে এদিকে হলো তরঙ্গ প্রবাহ, তরঙ্গ প্রবাহের দিক। মনে করো তরঙ্গ যদি এইদিকে চলে, তরঙ্গ যদি এইদিকে চলে, আচ্ছা আমি আরেকটু ডিটেলস দেখাই, বিষয়টা এরকম হয় যে তরঙ্গ প্রবাহের দিক এইদিকে, মনে করো এইদিক হলো ওয়েভ, ওয়েভের দিক, তরঙ্গ প্রবাহের দিক। আর কণার কম্পন কিন্তু এরকম হয়, কণার কম্পন কিন্তু এই উপর নিচে আপ ডাউন হয়। তাহলে আমরা এরকম, এটা হলো তরঙ্গ প্রবাহের দিক আর কণার কম্পনের দিক এদিকে, এই যে মাঝে কোনটা কিন্তু 90 ডিগ্রি হয়, এই এই ধরনের কি, এই ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে বলি অনুপ্রস্থ তরঙ্গ। যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর কম্পনের দিকের সাথে সমকোণে চলে সেটা অনুপ্রস্থ। এখানে কিন্তু উত্তর সব আসলে সমুদ্র ঢেউ, অর্থাৎ এটা অনুপ্রস্থ তরঙ্গ। আবার সূর্য রশ্মি, সূর্য থেকে আলোক রশ্মি, এটা কিন্তু অনুপ্রস্থ তরঙ্গ হয় এটা। এরপরে বেতার তরঙ্গ একটা অনুপ্রস্থ তরঙ্গ। আসলে এখানে বলছে কোনটি অনুপ্রস্থ তরঙ্গ, তিনটে উত্তরই সঠিক হয়। এক্ষেত্রে তোমরা, তবে এটার মধ্যে তোমরা, আর যেহেতু একটাই আছে শুধু শব্দ তরঙ্গ, এটা অনুপস্থ তরঙ্গ নয়, শব্দ তরঙ্গটা কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই এক্সাম্পলগুলো খুব ভালোভাবে মনে রাখবা। তো এখানে আসলে তিনটা উত্তরই সঠিক হয়, সমুদ্র ঢেউ, সূর্য রশ্মি, বেতার তরঙ্গ। আচ্ছা, তবে আসলে সমুদ্র ঢেউটাই বেশি সর্বোৎকৃষ্ট দিক দিয়ে হয়, কারণ কি বেতার তরঙ্গের পরে সূর্যরশ্মি, সূর্যরশ্মিটা কিন্তু তারের চুম্বক তরঙ্গ হয় আবার, কারণ এটা কিন্তু ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে চলে। সো তোমরা এটা সমুদ্র ঢেউ দিলেই হবে। আচ্ছা, নেক্সট আমরা আসি, একটি বস্তুর দৈর্ঘ্য এবং এক, দেখো 13 নম্বরটা, একটি বস্তুর দৈর্ঘ্য এবং একটি উত্তল দর্পণের বিবর্ধনের মান। আচ্ছা, এখান থেকে বলছে প্রতিবিম্বের দৈর্ঘ্য। তো আমরা একটা থিওরি জানি, এম ইকুয়াল এল ডট ডিভাইডেড এল। তো এখান থেকে তোমাদের যদি বলি প্রতিবিম্বের দৈর্ঘ্য, এটা কোনটা, এল প্রাইমটা হলো প্রতিবিম্ব, তাহলে এল প্রাইম ইকুয়াল, আচ্ছা এল প্রাইম ইকুয়াল কি হবে, এম এল, এটা হলো প্রতিবিম্বের, প্রতিবিম্বের দৈর্ঘ্য। আর নিচেরটা হলো লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। আচ্ছা, এল প্রাইম এটার মানটা কত, দেখো এখান থেকে এল প্রাইমটা আমরা বের করবো, তাহলে এম এর মানটা কত দেওয়া আছে, বিবর্ধন আছে 0.8 মিটার গুণন এল আছে হলো 0.5 মিটার। এই দুইটাকে যদি আমরা গুণ করি, তাহলে গুণ করলে আমরা পাব, দেখো 0.4, আচ্ছা এটা কি কি আসবে, এই যে দুইটাকে গুণ দিলাম, এখন এখান থেকে, ও সরি একটু একটু এখানে ই হয়েছে, দেখো এই এম এর কিন্তু ম্যাগনিফিকেশনের কোনো একক নেই, সরি এমটা হলো 0.8। আর যদিও প্রশ্নের প্রশ্নপত্রে বিবর্ধন বলে দিয়ে দিচ্ছে যে 0.8 মিটার, এটা কিন্তু একটু ভুল আছে প্রশ্নপত্রে, বিবর্ধনের কিন্তু কোনো একক নেই, শুধু এলটার একক আছে। এখান থেকে 0.4 মিটার হবে এল প্রাইম। তো উত্তরগুলো আবার আছে সেন্টিমিটারে, তাহলে এটা 0.40 একটা আছে কিন্তু সেটা সেন্টিমিটার রয়েছে, তাহলে এটাকে যদি আমরা একটু সেন্টিমিটার করি কি চলে আসবে, 0.4 গুণন 10, 100, 0.4 গুণন 1 মিটার, যেহেতু 100 সেন্টিমিটার, তাহলে 100 সেন্টিমিটার আমরা এই কাজটা করে দিলাম 40। দেখো 0.4 গুণন 100 = 40 সেন্টিমিটার, এটা কোন উত্তর হয়, এটা আমাদের উত্তর হলো 13 নম্বরটা। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাই। এরপরে একটা লেন্সের প্রশ্ন আছে, আমরা সেটাতে আসব, আর যেটা করলাম এটা কিন্তু 8ম অধ্যায়ের প্রশ্ন ছিল, 9ম অধ্যায়ের একটা প্রশ্ন, এটা হলো রিফ্র্যাকশন অফ লাইটের। দেখো যে একটা উত্তল লেন্স, একটা উত্তল লেন্স, এখন বলল যে এই লেন্সের, এই লেন্সের এটার নাম দেওয়া হলো এল, এল প্রাইম একটা উত্তল লেন্স, উত্তল লেন্সের এটা হলো অপটিক্যাল সেন্টার, আর বলল এর ফোকাল লেন্থ
এটা এটা যে ফোকাল লেন্থ কিভাবে বুঝবো, একটা আলোক রশ্মি আসছে প্রধান অক্ষের সমান্তরালে, এটা এই বরাবর যাচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে যে প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি আসছে সেটা প্রধান ফোকাস বরাবর প্রতিসরিত হয়। তাহলে নিঃসন্দেহে এটাই ছিল প্রধান ফোকাস। তাহলে ঠিক এই দূরত্বটি অবশ্য, আচ্ছা আমরা একটু দেখি আগে পড়ে নেই, লেন্সটির ক্ষমতা কত। তো এই এটুকু মান দেওয়া আছে যে এখান থেকে এইটুকু এই মানটা দেওয়া আছে হলো 40 সেন্টিমিটার। এখন এটার মধ্যে এখন বলছে যে লেন্সটির ক্ষমতা কত। আচ্ছা এখান থেকে বের করা যাবে লেন্সের ক্ষমতা? হ্যাঁ অবশ্যই, কারণ কি এটা হলো ফোকাস দূরত্ব। তাহলে এটা যদি ফোকাস দূরত্ব হয় তাহলে আমরা একটু ক্ষমতা বের করি। তাহলে ক্ষমতা আমরা জানি কি, পি ইকুয়াল 1/f, তাহলে 1/ এটা যেহেতু উত্তর লেন্স, তাহলে উত্তর লেন্সের ফোকাস দূরত্ব কিন্তু ধনাত্মক। তাহলে 40 সেন্টিমিটারকে আমরা একটু মিটার করে নেব। তাহলে 40/100 মানে কত হয়? 0.4 ইজ এ প্লাস 0.4 মিটার। সেন্টিমিটারকে মিটার করে নিলাম, তাহলে আমাদের ক্ষমতাটা ডায়াপ্টারে আসবে। এখন আমরা 1/0.4 এটা কত পাচ্ছি? 1/0.4 প্লাস 2.5 ডায়াপ্টার, প্লাস 2.5 ডায়াপ্টার। এটা কোথায় আছে? এটা হলো আমাদের 14 নম্বরের ঘ নম্বরটা। আচ্ছা এবার 15-তে আসি। লেন্স 15 সেন্টিমিটার দূরত্বে কোনো বস্তু স্থাপন করলে এই লেন্সের যদি, আচ্ছা এই লেন্সটি 15 সেন্টিমিটার দূরে যদি বস্তু স্থাপন করি, আচ্ছা মনে করো যেহেতু এখান থেকে 40, তো এদিকে লেন্সের আবার ফোকাস দূরত্ব 2টা, এ পাশে একটা, এ পাশে প্রধান ফোকাস যেহেতু 2টা থাকে, তাহলে এদিকে মনে করো যে এটা 40 সেন্টিমিটার। এখন বলছে এই লেন্সের, বলছে যদি 15 সেন্টিমিটার দূরে বস্তু রাখো, তাহলে এটা প্রধান ফোকাস, প্রধান ফোকাস এইটা, 15 সেন্টিমিটার দূরে বস্তু রাখো, তাহলে যেহেতু আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস 40, 15 মানে কি নিঃসন্দেহে এইরকম কোনো একটা পজিশন, এই এই ধরনের কোনো একটা পজিশন হবে যে এখানে মনে করো। তাহলে এই পজিশনে যদি আমি বস্তু রাখি, একটু দেখো তাহলে এই পজিশনে বস্তু রাখলে কি হয়। তোমরা জানো যে উত্তর লেন্সের প্রধান ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে যদি কোনো লক্ষ্যবস্তু রাখি, অর্থাৎ এটা হলো পজিশন নম্বর 6 নম্বর পজিশন, এর জন্য আমাদের বিম্বটা একই পাশে হবে। এই পজিশনের জন্য লক্ষ্যবস্তু যে পাশে, ঠিক বিম্বটাও কিন্তু এই পাশে হবে এবং বিবর্ধিত হবে। তো লেন্সের ক্ষেত্রে বিষয় কিন্তু এমন, লক্ষ্যবস্তু যে পাশে সেই পাশেই যদি বিম্বটা হয় তাহলে এক্ষেত্রে এটাকে বলা হয় অবাস্তব বিম্ব বা অসৎ বিম্ব। তাহলে এটা অসৎ বিম্ব হবে বা অবাস্তব হবে এবং এটা বিবর্ধিত হবে। তো আমরা এরকম কোথায় আসছে দেখি, অসদ ও বিবর্ধিত 15-র ঘ নম্বরটি উত্তর হবে। আচ্ছা 16-তে আসে, পদার্থের তাপমাত্রিক ধর্ম, পদার্থের তাপমাত্রিক ধর্ম মানে তাপমাত্রার তারতম্যের কারণে যে সকল পদার্থের কি হচ্ছে, যে তাদের কিন্তু যদি তাপমাত্রার বৈষম্য হবে, তাপমাত্রার পার্থক্য হয়, তাদের কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যায়। এরকম পদার্থগুলো কিন্তু তাপমাত্রিক পদার্থ, আর এদের যে ধর্ম সেটা তাপমাত্রিক ধর্ম। তো আমরা বলছি পদার্থের তাপমাত্রিক ধর্ম কোনটি? রোধ। রোধ কিন্তু তাপমাত্রা বাড়লেই কোনো পদার্থের রোধ কিন্তু বেড়ে যাবে। তোমরা এটা পড়বা চলতরিতের মধ্যে, দেখবা যে রোধ নির্ভর করে 4টি বিষয়ের উপর, এর মধ্যে একটা আছে তাপমাত্রা। যদি তাপমাত্রা বেড়ে যায় পরিবাহী রোধও কিন্তু বাড়বে, তো এখানে কিন্তু তাপমাত্রিক ধর্ম হিসাবে রোধই হবে। আচ্ছা নেক্সট কোশ্চেনটা আছে, এটা হলো 17 নম্বর। এরকম একটা লেখচিত্র দেওয়া আছে, দেখবা আমি লেখচিত্র নিয়ে অলরেডি তোমাদের জন্য একটা ক্লাস নিয়েছি, একটা লেখচিত্র, এই লেখচিত্র থেকে এরকম দেওয়া আছে। দেখো যে তোমরা দেখবা এরকম একটা একটা লেখচিত্র আছে যেখানে এটা কি ভেলোসিটি বনাম বেগ বনাম সময় লেখচিত্র। আচ্ছা এখান থেকে প্রশ্নটি, আরও তথ্য এখানে অনেক তথ্য আছে, তোমরা এগুলো দেখে নিবা। লেখচিত্রের কোন অংশের বেগ সময়ের সমানুপাতে বৃদ্ধি পায়? আচ্ছা সময় বৃদ্ধির সাথে সাথে বেগ বৃদ্ধি পাচ্ছে, এটা কোথায়? এই যে এই অংশটুকু যদি দেখো, এটার অবশ্য নাম দেওয়া আছে হলো ও পি, এখানে কিউ, এখানে আর, এস, টি। আচ্ছা ও পি অংশটা কিন্তু, এটাকে কি বলা হয়, বেগ বনাম সময় লেখচিত্র ও পিকে কি বলা হয়? এই ও পিকে দেখা যাচ্ছে, দেখো সময় বৃদ্ধির সাথে সাথে বেগ বেড়ে যাচ্ছে, তো সময় বৃদ্ধির সাথে যদি বেগ বাড়ে এটা তো সুষম ত্বরণ। তাহলে আমাদের এখানে প্রশ্নটি হলো লেখচিত্রের কোন অংশে বেগ সময় সমানুপাতে বৃদ্ধি পায়, মানে সময় যে হারে বাড়ে বেগও সেই হারে বাড়ে, এই অংশ এটা হলো ওপি অংশ। তাহলে উত্তর হবে 17-র ক, অর্থাৎ ওপি অংশ সময়ের সাথে বেগ বাড়ে। আর এখানে সর্বোচ্চ গতিশক্তি কত? 18 নম্বর প্রশ্ন। আচ্ছা সে ঠিক এই পজিশনটাতে কিন্তু বেগের মান দেওয়া আছে, দেখবা তোমরা 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা এইখানে কিন্তু আমি বেগের মানকে সর্বোচ্চ দেখতে পাচ্ছি, এই লেখচিত্রে পি থেকে কিউ,
এটুকুই যে সমবেগ ছিল, আর এই বেগের মানে কিন্তু সর্বোচ্চ, এই বিশ। এখন বলছে যে সর্বোচ্চ গতিশক্তি কত, তাহলে গতিশক্তি বের করার জন্য আমাদের কী লাগবে, ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ গুণন এম কত, এখানে গাড়ির ভর ছিল 2000 কেজি, গুণন ভি স্কোয়ার, তাহলে ভিটা সর্বোচ্চ কত, 20 হয়েছে। এখন এখান থেকে আমরা এই মানগুলো যদি বসে হাফ গুণন দুই, হাফ গুণন 2000, এটা আমরা একবার লিখি 1000, 1000 গুণন 400, তাহলে আমরা পাব কত, 4, আমরা একেবারে সাইন্টিফিক বৈজ্ঞানিক পদ্ধতি লিখি 4×10^5 জুল, এটা আসে কিন্তু। তাহলে উত্তরটা দেখতে পাচ্ছি 18 গ নম্বরটা ছিল, 18 গ। আচ্ছা এবার আমরা 19 আসি, 19 নম্বরটা আছে একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার, তাহলে আমরা সঙ্গে সঙ্গে লিখে ফেলবো ফোকাল লেন্থ এফ ইকুয়াল 10 সেন্টিমিটার, আর দর্পণ থেকে বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্ব বলছে হলো 5 সেন্টিমিটার, প্রতিবিম্বটি কেমন। ও আচ্ছা এটা ম্যাথমেটিক্যাল প্রবলেম না, এটা আমরা দেখো একটা ফিগার দিয়ে দেখাতে পারি। একটা অবতল দর্পণ, একটা অবতল দর্পণের ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার, তাহলে মনে করো এখানে প্রধান ফোকাস, এখানে মেরু, এখানে বক্রতার কেন্দ্র, রিফ্লেকশন অফ লাইট, অষ্টম অধ্যায়ের এই পড়াগুলো কিন্তু। অবতল দর্পণের ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার, অর্থাৎ ঠিক মেরুর থেকে প্রধান ফোকাস পর্যন্ত এটা 10 সেন্টিমিটার। এখন বলছে 5 সেন্টিমিটার দূরে যদি কি দর্পণ থেকে বস্তু দূরত্ব 5। আচ্ছা আমি নিচে এই মানগুলো বসিয়ে দেই, দেখো এটা হলো এফ, তো ঠিক এখান থেকে এটুকের মান 10 সেন্টিমিটার, মানে মেরু থেকে প্রধান ফোকাস যদি 10 হয়, অর্থাৎ ফোকাস দূরত্ব যদি 10 হয়, বলছে 5 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তু, মনে করো ঠিক এই পজিশনের লক্ষ্যবস্তু। এখন এই লক্ষ্যবস্তুর জন্য বিম্বটা কেমন হবে, তোমরা জানো যে দর্পণের 6 নম্বর পজিশনে যদি থাকে, এটাকে বলা হয় 6 নম্বর পজিশন, অর্থাৎ প্রধান ফোকাস আর মেরুর মধ্যে, এই পজিশনে যদি লক্ষ্যবস্তু থাকে বিম্বটি কিন্তু দর্পণের পেছনে হয় এবং বিবর্তিত হয়, তাহলে আমরা কী পাবো, অবাস্তব ও সোজা। তো এটা তো পেছনে হচ্ছে যেহেতু সেটা তো অবাস্তব, আর অবাস্তব হলে সেটা সোজা হয়, তাহলে অবশ্যই অবাস্তব আর সোজা, তাহলে উত্তরটি হবে 19-এর ক। আচ্ছা বিশে যদি আসি, 20 নম্বরটা কী আছে, মুক্ত ইলেকট্রন কোথায় থাকে, ক নম্বরটা আছে লোহা সিলভার প্লাটিনাম, হ্যাঁ এদের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে। 2 নম্বরটা আছে কাগজ সিরামিক তেল, না কাগজ একটা অপরিবাহী পদার্থ, এর মধ্যে তো মুক্ত ইলেকট্রন থাকবে না। এরপরে তাহলে আমরা এক নম্বরটা সঠিক, আর 3 নম্বর তামা টাংস্টেন নাইক্রোম, হ্যাঁ এগুলো সবই পরিবাহী, এদের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকবে, 1 ও 3, না তাহলে 20-এর খ নম্বরটা 1 ও 3। আচ্ছা 21-এ আসি, 21-এ এরকম একটা ফিগার দেওয়া আছে, তোমরা এটা দেখবা যে একটা রেজিস্ট্যান্স, দুইটা রেজিস্ট্যান্স দেওয়া আছে এবং একটা কোষ দেওয়া আছে, অবশ্য কোষের এটা নেগেটিভ আর এটা পজিটিভ। আচ্ছা তোমরা অবশ্যই জানো এটা 20 ভোল্ট এবং এটাকে নেগেটিভ প্রান্ত বলা হয়, আর এই লম্বা বড় টানটাকে বলা হবে পজিটিভ, বাট কোষের যেমন দুইটা প্রান্ত নেগেটিভ পজিটিভ, আর এখান থেকে এই রেজিস্ট্যান্সের মান 5 ওহম এবং এটা আছে 5 ওহম। আচ্ছা অবশ্যই এখানে যে ফিগারটা আছে সে ফিগার অনুযায়ী বলছে বিদ্যুৎ এদিকে যাচ্ছে, আচ্ছা বিদ্যুৎ যদি এদিকে যায় তাহলে এটা কিন্তু পজিটিভ হতে হবে, তোমরা মনে রাখবা কোষের পজিটিভ প্রান্ত থেকে বিদ্যুৎ বের হবে, তো এখানে তাহলে ফিগারটা একটু এলোমেলো আছে, কারণ কি যদি এই দিকে বিদ্যুৎ প্রবাহ আসলে আয় হয় তাহলে নিঃসন্দেহে এটাই পজিটিভ হতে হবে, এটা পজিটিভ এটা নেগেটিভ হতে হবে। আচ্ছা এনিওয়ে এটাতে কোনো প্রবলেম হবে না, যে দেখি হোক না কেন রেজাল্টের ভেরি করবে না। উপরের বর্তনীতে আয়ের মান কত, উপরের বর্তনীতে আয়ের মানটা কত, তড়িৎ প্রবাহ কত, তো আমরা জানি কি আই ইকুয়াল ভি ডিভাইডেড আর, তাহলে ভি এর মান কত 20 ভোল্ট, আর রেজিস্ট্যান্স মানে মোট তুল্য রোধ কত, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এটা আমরা কারেন্ট ইলেকট্রিসিটির মধ্যে পড়ব। এখানে দুইটা রোধ পরস্পর প্যারালালে আছে, আচ্ছা তোমাদের কিন্তু একটা শর্ট রুল বলে দেই, তাহলে তোমাদের অঙ্ক করে আর বের করতে হবে না, সমমানের কয়েকটি রোধ যদি পরস্পর সমান্তরালে থাকে, ভালো করে মনে রাখবে সমমানের কয়েকটি রোধ যদি পরস্পর সমান্তরালে থাকে তাহলে তাদের তুল্য রোধ হবে যে কোনো একটি রোধ ডিভাইডেড মোট রোধ সংখ্যা, এখানে 2টি রোধ আছে সমমানের 2টি রোধ, তাহলে যে কোনো একটি রোধের মান উপর আমি দেবো এটা 5, ডিভাইডেড মোট রোধ কয়টা 2টা, তাহলে তুল্য রোধ হবে 2.5 ওহম, তাহলে এখানে আর এর মান আমি বসিয়ে দিলাম, অর্থাৎ আর পি এর মানটা এখানে আর পি যেহেতু প্যারালালে ছিল 2.5 ওহম যদি বসিয়ে দিই, তাহলে এখন আমি 20-কে 2.5 দিয়ে ভাগ দিয়ে দিলেই রেজাল্ট পেয়ে যাবো 8 অ্যাম্পিয়ার হবে, আমরা দেখতে পাচ্ছি কারণ একটা অপশন 8 আছে, আমি দেখতে পাচ্ছি এটা হবে 8 অ্যাম্পিয়ার। ওকে
আর এখন এর পরের প্রশ্নটি, শ্বেতমণ্ডলের সামনের অংশকে কি বলা হয়? চোখে, চোখের স্ট্রাকচার অর্থাৎ স্ট্রাকচার অফ আই, চোখের গঠন, তোমরা এটা পড়বা রিফ্র্যাকশন অফ লাইট, আলোর প্রতিসরণ অধ্যায়ের মধ্যে দেখবা চোখের গঠন, চোখের ক্রিয়া, চোখের ত্রুটি, এগুলো আছে। তো চোখের ক্ষেত্রে গঠনটা যদি একটু তোমরা ভালো করে লক্ষ্য করে দেখবা যে শ্বেতমণ্ডলের সামনের ঠিক অংশটি কিন্তু কর্নিয়া, এই যে বাঁকা শ্বেতমণ্ডলের সামনে যেটা আছে ঠিক সেটাকে আমরা কর্নিয়া বলি। আচ্ছা তড়িৎ তীব্রতার একক কী? দেখো তো তড়িৎ তীব্রতা ইকুয়াল এফ ডিভাইডেড কিউ, এটা কোন অধ্যায় পড়া? স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি। তাহলে এফ বলের একক নিউটন, চার্জের একক কুলম, এটা হবে নিউটন পার কুলম, এটা তড়িৎ তীব্রতার একক, এটা হলো 23-এর ঘ। আচ্ছা কোনটি অর্ধপরিবাহী? অর্ধপরিবাহীর মধ্যে আমরা জানি যে চতুর্যোজী মৌলগুলো এখানে আছে কিন্তু জার্মেনিয়াম, তাহলে অবশ্যই 24-এর খ। আর লাস্ট কোর্সেন আমাদের 25 নম্বর, নিচের কোনটির কার্যপ্রণালীতে তড়িৎ চুম্বক আবেশকে ব্যবহার করা হয়? দেখো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তড়িৎ চুম্বক আবেশ, তোমার 12তম অধ্যায় যখন পড়বা বিদ্যুতের চুম্বককে এখানে পড়বা, কিন্তু তড়িৎ চুম্বক আবেশ আবার দুই প্রকার, একটা হলো সেলফ ইন্ডাকশন এবং একটা হলো মিউচুয়াল ইন্ডাকশন, স্বকীয় আবেশ, পারস্পরিক আবেশ। এখন এই আবেশকে আবেশের উপর নির্ভর করে, আবেশের কিন্তু আবিষ্কার থেকে মাইকেল ফ্যারাডে 1831 সালে আবিষ্কার করেন, এই আবেশের উপর ভিত্তি করে কিন্তু দেখো ট্রান্সফর্মার, জেনারেটর তৈরি হয়েছে। তাহলে এখানে যদি দেখো যে ট্রান্সফর্মার বা জেনারেটর থাকে সেটাই কিন্তু হবে উত্তর। তাহলে জেনারেটর আমি দেখতে পাচ্ছি 25-এর ক নম্বরটা উত্তর হবে। ওকে আজকে এখানে সমাপ্ত করি, ক্লাসটি যদিও একটু লং হয়ে গেল কারণ তোমাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু আমার ক্লাসগুলো লম্বা হচ্ছে, তে তোমরা যখন এমসিকের উত্তর দিবা আসলে আমার মতো এত বুঝতে হবে না, তখন কিন্তু নর্মালি আমার মতো এত ব্যাখ্যা দিতে হবে না, বেসিক্যালি তোমাদের বোঝার প্রয়োজন আছে তবে ব্যাখ্যা তো আমার মতো দিতে হবে না, তোমরা ডিরেক্টলি উত্তরটা দিয়ে দিতে পারবা, শর্টে উত্তরটা দিয়ে দিতে পারবা। তো আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পারছো, তোমাদের শুভকামনা এখানে সমাপ্ত করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।